আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাঙালির পছন্দের খুবই মজাদার সরিষা ইলিশ রান্নার ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সরিষা ইলিশ করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের পুরো ইলিশটাকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সরিষা ইলিশ রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে আমি ব্লেন্ডারে একটি পেস্ট তৈরি করে নিব। হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। আর সরিষা ইলিশের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই সরিষা বাটা। আর সরিষা বাটার পরিমাণটা আপনার মাছের পরিমাণের উপর ডিপেন্ড করবে। যেহেতু আমি একটি আস্ত ইলিশ পুরোটাই নিয়েছি, সে অনুপাতে আমি হাফ কাপ পরিমাণে সরিষা বাটা নিয়েছি। সাদা সরিষাটা নিলে ভালো হয়, কারণ সাদা সরিষাটা কিন্তু একটু তেতো তেতো হয় না। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তিন কোয়া রসুনকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের পরিমাণটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে। আর যেহেতু সরিষা একটু ঝাঁঝের হয় এবং সরিষা তেলের মধ্যেও একটা ঝাল ঝাঁজ আছে, এজন্য কাঁচামরিচের পরিমাণটা এবং শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ওয়ান টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ওয়ান টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটাও আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কম বেশি করে নেবেন। স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ। এখন 3 টেবিল চামচ পরিমাণে খাঁটি সরিষা তেল অ্যাড করে নিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিব। এতে করে সরিষা ইলিশটা খুবই ডিলিশিয়াস তৈরি হয় এবং খুবই ইজি একটা প্রসেস এভাবে সরিষা ইলিশ রান্না করার। আপনারা চাইলে কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে একসাথে শিলপাটায় বেটেও নিতে পারেন। পেস্টটা খুবই মিহি করে রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে। এখন তৈরি করা সরিষার পেস্ট দিয়ে ইলিশ মাছের পিসেসগুলোকে 5 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। আমি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার পেস্টটা অ্যাড করছি। একটি ছড়ানো প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে খাঁটি সরিষার তেল। আর সরিষা ইলিশটা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই ডিলিশিয়াস তৈরি হয়। আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। তারপরেও আপনারা নর্মাল কুকিং অয়েল দিয়েও কিন্তু রান্না করা যাবে, বাট খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমরা তৈরি করা সরিষার পেস্টটা দিয়ে দিব। এই সরিষার পেস্টটাকে আমরা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব। এতে করে কাঁচা পেঁয়াজ, রসুন এবং কাঁচা সরিষার যে একটা কাঁচা স্মেল সেটা চলে যায়।
4-5 মিনিটের মতো সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে সরিষার এই পেস্টটাকে। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। আমি আজকে আপনাদের সাথে আমার মায়ের সরিষা ইলিশের রেসিপিটা শেয়ার করছি। আমার মা এভাবে সরিষা ইলিশ রান্না করতেন। এখন ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসেসগুলোকে একটু কেয়ারফুললি বিছিয়ে দিব, কারণ সরিষা ইলিশটা কাঁচা ইলিশ দিয়ে রান্না হয়, এজন্য যাতে মাছের পিসেসগুলো ভেঙে না যায় এজন্য একটু কেয়ারফুললি মাছগুলোকে বিছিয়ে দিতে হবে। সরিষা ইলিশের গ্রেভিনেসটা একটু মাখামাখাতা রাখবো আমি, এজন্য সেটা বুঝে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর সরিষা ইলিশটা একটু মাখামাখা হয়, একদম শুকনা হয় না, একদম শুকনা খেতে ভালো লাগে না, একটু মাখামাখা হলে খেতে খুব ভালো লাগে। আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে, সেটা বুঝে পানিটা অ্যাড করে নেবেন। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে কমে রেখে আমরা ডেকে এটাকে দমে রান্না করব, অর্থাৎ ডেকে দিয়েই রান্না করতে হবে যাতে ইলিশ মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে কিছুক্ষণ পরপর। চামচের ব্যবহারটা কম করলেই ভালো, তা না হলে মাছের পিসেসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে একটু আপনারা নাড়িয়ে নাড়িয়ে মাছগুলোকে একটু সেট করে নেবেন। আমাদের সরিষা ইলিশ রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আমি যে ধরনের ঝোল রাখতে চেয়েছি, অর্থাৎ মিডিয়াম গ্রেভিনেস হয়ে গিয়েছে এবং মাছটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব এবং কিছু ধনিয়া পাতা কুচি এভাবে উপর দিয়ে দিয়ে দিব। কাঁচামরিচটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু 2 মিনিটের মতো এভাবে ঢেকে দিব। মজাদার সরিষা ইলিশ রেডি, একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। সরিষার তেলটাও অনেকটাই বেশি উঠেছে। এখন আমি আপনাদেরকে ডিশ আউট করে দেখাবো। সরিষা ইলিশ রান্নার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর বুঝতে পারবেন কতটা ডিলিশিয়াস তৈরি হয় এই মজাদার সরিষা ইলিশ। খুবই ইজিভাবে আমি আপনাদেরকে আজকের রেসিপিটি করে দেখিয়েছি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিটি ভিডিওর আপডেট পেতে বেল আইকন নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।